খলিফা অত্যন্ত ধৈর্যের সাথে বললেন, ভাতিজা, তোমার পিতা কখনো আমার সাথে এই রূপ ব্যবহার করতেন না, এবং তোমার এই আচরণেও সম্মতি তিনি হতেন না। তুমি আমার দাড়ি ধরে টানছো, আল্লাহ আমার সহায় আছে, তোমার আচরণের অনিষ্ট হতে রক্ষা পাওয়ার জন্য আমি তারই হাতে নিজেকে সমর্পণ করছি। অসহায় অসহায় ওসমান গনি কথাগুলো বিশেষ করে এইবার পিতার উল্লেখ মোহাম্মদ মনকে একটু বুঝি স্পর্শ করি এই মোহাম্মদ উসমান গনি যখন তার পিতার কথা বলছে, তোমার পিতা কোনোদিন এরকম বেদবি করেনি, আর তুমি আজকে আমার দাড়ি ধরে টানছো, তখন এই মোহাম্মদের মনকে একটু স্পর্শ করল, মন একটু নরম হয়ে গেল, সে খলিফাকে ছেড়ে চলে গেল, পক্ষে থেকে বের হয়ে চলে গেল। কিন্তু বিদ্রোহীদের মূল নায়কেরা তারা নিরস্ত্র আর হলো না, তারা উসমান গনির ঘরে ঢুকে তাকে বেঁধে ফেললো, বেঁধে ফেললো উসমান গনিরে জয়া। ওই দিন ছিল রোজাদার আপনাদের জয় কয়া, এবং তার সেই অরক্ষিত দুর্বল দেহের উপর জয়া। তরবারি দ্বারা আঘাতের পর আঘাত করতে লাগলো উসমান গনি যাইয়া, অসহায় খলিফার এই কথাগুলো বিশ্বাস করে পিতার নামের উল্লেখ মোহাম্মদের সেই একটু স্পর্শ লাগলো, নামটা মোহাম্মদ কাজ করতেছে জালিমের মতন, খলিফাকে ছেড়ে তিনি চলে গেল। কিন্তু বিদ্রোহীদের মূল নায়করা নিরস্ত্র হলো না, তারা খলিফার ঘরে কক্ষে ঢুকে তাকে বেষ্টন করে ফেললো, যখন বেঁধে ফেললো তার অরক্ষিত দুর্বল দেহের উপরে, তরবারি দ্বারা আঘাতের পর আঘাত করতে লাগলো সে অবস্থায় তিনি স্থিরভাবে সেই উপবিষ্ট সেই পবিত্র কোরআন শরীফ তখন তার তখনও কোলে ছিল, তিনি কোরআন তেলাওয়াত করেই ছিলেন। আঘাতের পর আঘাত লাগতেছে উসমান গনি কোলের উপরে, কোরআন তিনি কোরআন তেলাওয়াত করতেছে, তখনও তার কোলের উপরে উন্মুক্ত অবস্থায় ছিল এই কোরআন। অবিশ্রান্ত আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত অবিরত ধারায় রক্ত পড়তে লাগলো, তার দেহে নিষিদ্ধ রক্তের কোরআনের শুভ্র পাতাগুলো সিক্ত ও রঞ্জিত হয়ে গেল। খলিফার পন্থী অর্থাৎ খলিফার স্ত্রী উসমান গনির স্ত্রী প্রতিবন্ধকতার সৃষ্টি করায় আক্রান্ত হয়ে গেল, স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হয়ে গেল। স্বামীগত প্রাণ বিবি লায়লা, তার এক স্ত্রীর নাম ছিল নায়লা, সে নিষ্ঠুর আক্রমণের মুখে নিজের দেহ স্বামীর উপরে ঢাল স্বরূপ সেই উসমান গনিকে আবৃত্ত করেছিলেন। তখনও শত্রুরা ক্ষান্ত হয়নি, উসমান গনিকে বেষ্টন করে তার স্ত্রী উপরে পড়েছিল। এক বিদ্রোহী তরবারির আঘাতে নায়লার হাতে কয়েকটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে গেল। হযরত উসমান গনি ভক্ত ভিত্তরাও এই যে নিশ্চেষ্টা বসেও তারা তো থাকেনি, উসমান গনির ভিত্তরা অর্থাৎ সৈনিক কিছুরা বসে থাকেনি, যুদ্ধ করতেছে উসমান গনিকে বাঁচাইতে চায় জানি। তাদের একজনের আঘাতে জৈনিক মিশরীয় বিদ্রোহী নিহত হয়েছিল, একজন নিহত হলো উসমান গনির সৈন্যের হাতে, রক্ষীদের চেষ্টায় খলিফাকে রক্ষা করতে পারলো না রে। ইতিমধ্যে এই উসমান গনির প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়লো, হযরত উসমান শহীদ হলো গো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গাজিয়ন করিল বাইরে আটারি জিলাস ৩৫ হিজরিতে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ওসমান গনির যে বিদ্রোহী নেতাদের সেই পারস্পরিক সাফল্যের পর যে তাদের সমর্থক গোষ্ঠী শৃঙ্খলা ও ন্যায় নীতির সমুদায় বন্ধন ছিন্ন করেই জঙ্গ এ যে ধ্বংস জঙ্গে মেতে উঠল গো আমি বলতেছি আপনারে বিদ্রোহী নেতাদের এ পাশবিক সাফল্যের পর তাদের সমর্থক গোষ্ঠী শৃঙ্খল ও ন্যায়নীতির সমুদায় বন্ধক ছিন্ন করে ধ্বংসজঙ্গে মেতে উঠল গৃহময় লুটতরাজ মারপিট চালিয়ে তারা এক বিভীষিকাময় দৃশ্যের অবতরণ করল যারা খলিফাকে সহস্তে হত্যা করে তারা মেশরীয় লোক ছিল তার মধ্যে তাদের আমির সেই গাবি খিকি সেই গাফিকি ছিল তাদের মধ্যে একজন যারা ওসমানকে হত্যা করেছিল মেশরীয় লোক ছিল তারা আর ছিল সুদন নামেই এক ব্যক্তি তাকে খলিফার এক ভীত হত্যা করেছিল ইবনে মিশর তিনজনের নাম সেই রাবিগণে বিশেষভাবে উল্লেখ করেছিলেন ততবার তারা বাইতুল মালার দিকে ধাবিত হল এক নিমিষেই সব কিছু নিঃশেষিত হয়ে গেল চরম সেই বিশৃঙ্খলার খবর পেয়ে হযরতে আলী দ্রুত সেখানে উপস্থিত হলো এবং চরম বেদনায় হাহাকার করে শিয়রী মামা শনশন দুই পুত্রের প্রতি কঠোরভাবে প্রশ্ন করলেন তোমরা জীবিত থাকতে কি করে খলিফা শহীদ হয়ে গেল বিদ্রোহী দল খলিফার আঙ্গিনা ত্যাগ করার সাথে সাথে বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হলো তিন দিন পর্যন্ত খলিফার মৃত দেহে সে বন্ধ ঘরে পড়েই রইল মৃত দেহ তিন দিন পর্যন্ত ঘরের ভিতর ওসমানের কাছে রইয়ার বিদ্রোহীরা বন্ধ করে দিয়ে তারা মৃত দেহে বন্ধ ঘরে পড়ে রইল এক সৌদাগর মুগিরাও তখন ওসমানের পাশে উপস্থিত থেকেও শহীদ হইয়া গিয়াছিল গো মুগিরা ওসমানের সাথে যাইয়ার ততবার জুবায়ের ইবনে মুতাইম হাকিম ইবনে হিজাম এবং আরো কতিপয় কুরাইশ নেতা হযরতে আলীর সাথে পরামর্শ করে খলিফার জানাজার ব্যবস্থা করে বিদ্রোহীরা তখনও শহরময় বিজয় উল্লাসে রত ছিল বিষাদময় মদিনার সন্ধান সেই মদিনার সন্ধ্যার অন্ধকার নেমে আসলে হযরতে জুবায়ের হযরতে হাসান এবং খলিফার কতিপয় আত্মীয় স্বজন একটি বিজন গলি পথে খলিফার সব দেহ নিয়ে কবরস্থানের দিকে যাত্রা করলেন কিন্তু সেই শবযাত্রা কবরস্থানের কাছে পৌঁছলে বিদ্রোহীরা সেই শবযাত্রীদের সেই প্রস্তুতি নিক্ষেপ করে শুরু করলো কবরস্থানে নিক্ষেপ করা শুরু করলো ওসমান গনির সেই মরদেহ নিয়ে গেছে কবরস্থানে তবে হযরত আলী বিশেষ প্রচেষ্টার ফলে খলিফার মৃতদেহ কোনো মতে বিদ্রোহীদের হাত হতে রক্ষা পেয়েছিল এবং জান্নাতুল বাকি নামক মদিনার বিখ্যাত কবরস্থানের পার্শ্ববর্তী এক ফাঁকা ভূমিতে খলিফাকে যথারীতি সমাহিত করা হয় বিদ্রোহীদের আক্রমণের কারণে জান্নাতুল বাকির ভিতরে দাফন করা সম্ভব আর তো হয়নি যাদের জীবন ভরা দয়াল সুখ পাবো কোথায় রে তাই দুই বছর পরে মারোয়ান
সামাদিক জান্নাতুল বাকির সাথে পাসির দ্বারা একত্রিত করে দেন আপনাদের জয় বলে রাষ্ট্রের শোষণীয় অবস্থা লক্ষ্য করিলে হযরত আলী তালহা জুবাইরের হাতে বায়াত হতে চাইলেন যে কিন্তু বিদ্রোহীরা হযরত আলীকেও খলিফা হওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে লাগলো রে রাষ্ট্রীয় শোষণীয় অবস্থা লক্ষ্য করে হযরতে আলী হযরতে তালহা কিংবা জুবায়েরের হাতে বায়াত হতে চাইলেন কিন্তু বিদ্রোহীরা হযরত আলীকেই খলিফা হওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে লাগলো তাদের সেই ভীতি প্রদত্ত চাপে এবং মদিনার ধর্মপ্রাণ নাগরিকদের অনুরোধে অবশেষে তিনি খেলাফতের সেই বিপদ দায়িত্ব গ্রহণের সমতল সে সম্মত হলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহের শাহাদতের 5 দিন পর সেই গোলযোগ কেটে গেল ষষ্ঠ দিন ও 24 জিলহাস 36 সন হযরত আলী কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন করবেন বলে ওয়াদা করে শাসনভার গ্রহণ করেছিলেন এবার হযরত আলীর বংশ পরিচয় খলিফা গেল হইয়া বংশ পরিচয় বলবো হযরত আলীর বাইরে শুনবেন ধৈর্য না রে উসমান গনির কাহিনী আমি দিলাম শেষ করিয়া শুরু করলাম হযরত আলী খলিফা হওয়ার কাহিনী গিয়া ধীরে ধীরে আপনাদেরকে শোনাবো ভাই এই কাহিনী যায়ারে শোনে বিখ্যাত কুরাইশ বংশে তাই হযরত আলী জন্মগ্রহণ করেন আপনাদের জানাই হযরত মুহাম্মদ নবী যে 30 বছরের ছোট হযরত ফাতেমা বিনতে আসাদ আলীর মাতা গো ঘর তাওয়াব অবস্থায় তার প্রসব বেদনা শুরু হয়েছিল তখন রে